হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে ইউরোপীয় নেতাদের প্রতিক্রিয়া জানাতে পর্তুগালের রাজধানী লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। ফাহিম, এই সংঘাতের ব্যাপারে ইউরোপীয় নেতারা কি বলছেন এবং স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নাবিলা, আপনাকে ধন্যবাদ। ইউরোপিয়ান ইউনিয়ন আজকে একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে, যেখানে তারা উল্লেখ করেছে যে কারণ ফিলিস্তিনিতে সবচেয়ে বড় দাতা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে তারা যে বিবৃতিতে প্রকাশ করেছে যে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক পরিষেবা উন্নয়নের জন্য তারা 991 মিলিয়ন ইউরোর তহবিল বন্ধ ঘোষণা করেছে। কিন্তু তারা আরেকটি তাদের বিবৃতিতে প্রকাশ করেছে যে সাহায্য সহায়তা যতদিন দরকার পড়বে সেই অর্থ তারা ততদিন পর্যন্ত প্রদান করবেন। কিন্তু এই তহবিল বন্ধের বিষয়ে যে যে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম বড় বৃহৎ যে দাতা দেশ রয়েছে, লুক্সেমবার্গ সহ আরো কয়েকটি দেশ এই ঘোষণা বন্ধের জন্য অসন্তোষ প্রকাশ করেছে। আর স্থানীয়ভাবে হচ্ছে পর্তুগালের 80 জন নাগরিক বর্তমানে ইসরায়েলে অবস্থান করছেন এবং সহিংসতার প্রভাবে প্রভাবিত আছেন বলে পর্তুগালের একটি গণমাধ্যম সিস নোটিসাস এই তথ্য প্রকাশ করেছে। আর মূলত হচ্ছে পরবর্তী সময়ই আসলে বোঝা যাবে যে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপ কোন দেশের পক্ষে যাচ্ছে। নাবিলা, এই ছিল এই বিষয়ে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ।